রোজা রাখো নামাজ পড়ো, ওঠো মমিন রোজাদার, সেহেরির সময় হয়ে এলো, ঘুমাবে আর কতকাল। রমজান মাসে ফজলু চাচার দায়িত্ব যেন বেড়ে যায়। এলাকার সবাইকে সাহারির সময় ডেকে তোলা তার এক অলিখিত দায়িত্ব। বছরের পর বছর তিনি এই দায়িত্ব পালন করে যাচ্ছেন, কোনো লাভের আশায় নয়, মন থেকেই। বাবারা, আপনাদেরকে দুটা কথা বলতে আসছি, কথাগুলো না বললেই না। এটা রমজানের মাস, ইবাদতের মাস, সংযমের মাস। এই মাসে আপনারা যদি একটু রোজা রাখেন, নামাজ পড়েন, আল্লাহ অনেক বেশি খুশি হবে। আপনারা ভাবতেছেন যে একটু বয়স হয়ে গেলে ইবাদত করবেন, রোজা রাখবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। কিন্তু এই যুবক বয়সে আপনি যদি নামাজ রোজা করেন, ইবাদত করেন, আল্লাহ হাজার গুণ সওয়াব দেবে। তাই আসেন আমরা রোজা রাখি, নামাজ করি। রোজা রাখতে হয়তো আপনার একটু কষ্ট হবে, কিন্তু এক দুই দিন রাখেন, তারপর নামাজ পড়েন, দেখবেন অভ্যাস হয়ে গেছে। আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচবার ওযু করবেন, আপনার শরীর পবিত্র থাকবে, মন ভালো থাকবে, অনেক আনন্দ লাগবে। তাই বলছি আসেন আমরা ইবাদত। আর আরেকটা কথা বাবারা, এই যে বিড়ি সিগারেট খাচ্ছেন না, এই বিড়ি সিগারেট শুধু আপনার শরীরের ক্ষতিই করবে, আপনার কোনো উপকার করবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোর? মা, আমি ঠিক করেছি আগামীকাল থেকে রোজা রাখবো, নামাজ পড়বো। খুব ভালো কথা। তা আগামীকাল থেকে কেন, আজকে থেকেই শুরু কর। আছর রক্ত আছে, নামাজটা পড়ে নে। আচ্ছা মা,
বাবা। সেহেরির সময় হয়েছে, উঠেন মুমিনদারগণ, সেহেরির সময় হয়েছে, উঠেন সেহেরির সময় হয়েছে, উঠেন সেহেরির সময় হয়েছে, ঘুম থেকে জেগে উঠুন মুমিনদার, রোজা রাখো না নেহাল, এই নেহাল, এই নেহাল ওঠ, সেহেরি খাওয়ার সময় হলো তো, এই নেহাল ওঠ, নাহলে পানি খেয়ে রোজা রাখতে হবে। কেন কি হয়েছে? ফজু যাচ্ছে কি আজকে ও ডাকে নেই? গতকালকেও ডাকে নেই, আজকেও ডাক শুনি নেই, ওঠ। কেন গতকালকেও ডাকে নেই, আজকেও ডাকে নেই? এর জন্য তো লেট হলো, চল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আয়। রে কি মনে করে হঠাৎ এতদিন পর ডাকলি? তোর তো দেখাই যায় না, কই থাকিস? আমি বাসায় থাকি, নামাজ পড়ি, রোজা রাখি, এই তো। বাহ, শুনে ভালোই লাগলো। আচ্ছা এই ফজলু চাচার কি অবস্থা? গত কয়েকদিন ধরে ওনাকে সেহেরিতে ডাকতে শুনতেছি না, ব্যাপারটা কি? ফজলু চাচা তো কয়েকদিন যাবৎ অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। ও আচ্ছা, এই জন্য তাহলে সেহেরিতে উনি ডাকেন না, বুঝতে পেরেছি। আচ্ছা শোন, একটা প্ল্যান করি, চল। আপনারা ঘুম থেকে উঠুন, সেহেরির সময় হয়েছে। আপনারা ঘুম থেকে জাগুন, সেহেরি খাওয়ার সময় হয়েছে। ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন, সেহেরির সময় হয়েছে। আপনারা ঘুম থেকে উঠুন, সেহেরি খাওয়ার সময় হয়েছে। রোজা রাখো, নামাজ পড়ো, ওঠো।
সেহরির সময় হয়েছে, চলো আমরা একসাথে সেহরি করি। সময়ের সাথে সাথে সাহারির সময় মানুষের ঘুম ভাঙানো ফজলু চাচারা একদিন হয়তো হারিয়ে যাবে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে ফজলু চাচাদের তৈরি করা এই প্রথা যেন হারিয়ে না যায়। Say